আসসালামু আলাইকুম। এখন থেকে আপনার ফেসবুক আইডি যদি কেউ ফেসবুকে সার্চ করে আপনার ফেসবুক আইডিটি আর সে বের করতে পারবে না। কিভাবে আপনার ফেসবুক আইডির লিংকটি আপনারা হাইড করে রাখবেন? আমরা অনেক সময় দেখা যায় ফেসবুক আইডি তৈরি করছি, আমাদের পরিবারের যে কেউ হয়তো জেনে গেছে, আপনি হয়তো চাচ্ছেন যে আপনার ফেসবুক আইডিটি আপনি হাইড করে রাখতে, কিন্তু কিভাবে আপনার ফেসবুক আইডির লিংকটা আপনি হাইড করে রাখবেন তাহলে আপনার ফেসবুক আইডি কেউ সার্চ করলেও পাবে না এবং কি আপনার লিঙ্কই আপনার ফেসবুক আইডির লিঙ্কই কেউ পাবে না, কিভাবে আপনারা এটা হাইড করে রাখবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা যদি একটি সেটিংয়ের কাজ করে রাখেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে তাহলে আপনার ফেসবুক আইডি কেউ সার্চ করলেও আর বের করতে পারবে না এবং কি আপনার ফেসবুক আইডির লিঙ্ক থাকবে না। তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। অনেক সময় দেখা যায় আপনার পরিবারের কেউ হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন, সে হয়তো খুঁজে বের করতে চাচ্ছে, কিন্তু সে যদি চায় তাহলে কিন্তু কোনো ধরনের আপনার ফেসবুক আইডি সে চাইলে বের করতে পারবে না, আপনি আপনার ফেসবুক আইডিটি আপনি হাইড করে রাখতে পারবেন। তো কিভাবে এটা করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখানো হবে। তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এটা করার জন্য ফার্স্টে ফেসবুক অ্যাপটিতে চলে আসবেন। আসার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে, তো এটা আমরা সবাই জানি। তারপর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তিনটা। এটার উপর ক্লিক করার পর আপনারা আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর এখানে সেটিংয়ে ক্লিক করে দেবেন। জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবার এরকম চলে আসবে। তারপর আপনারা করবেন কি, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন হচ্ছে হাউ টু পিপল ক্যান ফ্রেন্ড কন্ট্যাক্ট ইউর, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবার এরকম চলে আসবে। তারপর আপনারা যেটা করবেন, আপনার ফেসবুক আইডি যেহেতু কেউ খুঁজতেছে অথবা আপনার পরিবারে কেউ খুঁজতেছে বা আপনি চাচ্ছেন যে আমার ফেসবুক আইডিটি কেউ আমার ফেসবুক আইডিকে সার্চ দিয়ে না পাক বা আমার ফেসবুক আইডিতে কোনোভাবে যেন কেউ না পায়, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন ইউর ফেসবুক লিঙ্ক ইউর প্রোফাইল, তো এটা জাস্ট আপনারা অন করা থাকবে, এটা অফ করে দিবেন। এটা অফ করলে হবে কি, আপনার ফেসবুক আইডিটি কেউ আর খুঁজে বের করতে পারবে না এবং কি আপনার ফেসবুক আইডি কেউ সার্চ করলেও আর কেউ বের করতে পারবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেকনিক্যাল ভিডিও রেগুলার পাওয়ার জন্য।